সাথে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমি প্রথমে চুলাটা ধরিয়ে দিলাম। কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ দুটো, তেল গরম হয়ে গেছে, আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। নাগেটস ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের একটা আইটেম। আগুনটা কমিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এখন আরেকটা প্যানে আমি নুডলস এবং ভেজিটেবলসগুলো রান্না করব। আমি আরেকটা প্যান নিলাম, একটু ফ্ল্যাট প্যান, তার মধ্যে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। প্রথমে আমি নুডলস দিলাম, তার সাথে পেঁপে, গাজর, একটু চিনি, লবণ, ক্যাপসিকাম, যারা ঝাল পছন্দ করেন কাঁচা মরিচ কিমা দিতে পারেন সাথে। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি এটা একটু নামিয়ে নিচ্ছি আর ডিমটা ঝুরি করে নেব। অল্প একটু তেল দিলাম, একটু লবণ মিক্স করে ডিমটাকে ভেজে নিতে হবে। এরপর আমি প্যানটা চেঞ্জ করে নিলাম, ডিমটা ঢেলে দিচ্ছি। সবশেষে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি। আমি এখন নাগেটসগুলো কেটে নিচ্ছি। সবশেষে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। সামান্য একটু সয়া সস দিচ্ছি, টেস্ট বাড়াবে। এখন আমি সার্ভ করে দেব। একটু লেটুস দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিচ্ছে একটা গাজরের ফ্লাওয়ার। তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস উইথ নুডলস। এই রমজানে আপনার পরিবারের জন্য একটা সুস্বাদু, হেলদি, টেস্টি একটা রেসিপি। আশা করি বাড়িতে ট্রাই করবেন এবং সবাইকে নিয়ে খাবেন। দেখা হবে আবারও, সুস্থ সুন্দর আনন্দে থাকবেন।